নমস্কার বন্ধুরা হেল্পারকে কেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত বর্তমানে যা মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি ক্রমশ দক্ষিণ ও পশ্চিম দিকে অগ্রসর হবে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা ও উড়িষ্যার উপকূলে অবস্থান করবে সে কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন এই রকমই আবহাওয়া রিলেটেড আপডেট যদি সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না ঘূর্ণাবর্তের জের আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল বর্ষণ দুই বঙ্গেই সতর্কতা জারি করল হাওয়া পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে গিয়ে আকাশে আংশিক মেঘ থাকলেও অনেকটাই এদিন রোদের দেখা মিলেছে তবে বেশ কিছু জায়গায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তবে তা ক্ষণস্থায়ী রাত পেরোনো টুকুরই শুধু অপেক্ষা তারপরেই ফের ঘূর্ণাবর্তের জেরে প্রবল বর্ষণে ভাসতে চলেছে বাংলা আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটি শনিবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের উপরে আসবে পাশাপাশি মৌসুমী অক্ষরেখা জামশেদপুর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই দুটো সিস্টেমের জন্য আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে এছাড়া বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার উনিশ তারিখ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে কলকাতাতে এদিন হালকা বৃষ্টি হবে শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে তবে উনিশ তারিখ কলকাতার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্ক তা থাকছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে অপরদিকে আবহাওয়া দপ্তর সূত্রের খবর মধ্যপ্রদেশ ও গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তারপর আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে যদিও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফের অতি ভারী বৃষ্টির কবলে পড়তে পারে দক্ষিণবঙ্গ এছাড়াও বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে যেখানে আপনারা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখতেই পারছেন শনিবার রবিবার সোমবার এই কদিন কিন্তু বাংলাদেশেও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন